আমফান ঝড়ের প্রভাবে যেমনভাবে ক্ষতি হয়েছে স্বাভাবিক জনজীবনে, তেমনভাবেই প্রভাব পড়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রেও। ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ঢোকার মুখেই গাছ ভেঙে পড়ে হাসপাতালের কার্যত ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সকাল থেকে সেই গাছ সরিয়ে হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অপরদিকে এমনভাবেই গাছ ভেঙে পড়েছে ব্যারাকপুর লাটবাগানে ঢোকার রাস্তাতে, যেখানে বিশাল আকারের গাছ ভেঙে পড়ে লাটবাগান কোয়ার্টারে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সেই গাছটিকে কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে। অপরদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সদর দপ্তরের গেটের ওপরের বোর্ডের অংশ ভেঙে পড়েছে।